গোরস্থানে গিয়েছি, একটা লাশকে নামানো হচ্ছে আস্তে আস্তে, আর বাঁধে যারা দাঁড়িয়ে আছে, যারা দেখছে যে লাশটা নামানো হচ্ছে, তারা আপোষে ঠাট্টাই আর কি করছে, করছে না? বলেন আচ্ছা, ওরা কে এখানে গল্প করতে এসেছে? ওই রাস্তাতে, ওই ভাই, ওই তোমাদের কণ্ঠস্বর এখানে পৌঁছাইছে, এখন কি ভাবছো তোমরা বলো? আমি মাইকটা তোমাদেরকে দিব না তোমরা আমাকে দিবে? ও এক মাস্তান আর কি বলছে, আমি এলাকার মাস্তান, এইভাবে তো আমাকে অপমান করা যাবে না, আছি ব্যাপার, এতগুলো লোক নীরবে বসে আছে, ওর পাগলার মতো গল্প করছে, হ্যাঁ কত মেন্টাল রুগী। দেখবেন ফাঁসির মঞ্চে কসাইখানা গিয়ে দেখবেন একটা বকরিকে খাল খালিয়ে উল্টে দিয়েছে, সেটা হলো স্যাম্পেল, আর একটা বকরি বাঁধা আছে, তাকে ঘাস দিয়েছে, ঘাস খেয়েছে, এ পশু জানে না ওর পরে আমার পালা পড়বে। খরিদ্দার এসে গেছে, বলছে 20 কেজি লাগবে, তখন দোকানদার তাকে বলছে এটা তো 8 কেজি হবে, আর এদিকে তাকে বলছে এটাও 15 কেজি হয়ে যাবে, বলছে ভাই তুমি দাঁড়াও, 10 মিনিটের ভিতরে 20 কেজি দিচ্ছি, তার মানে ও আর ক মিনিট, 5 মিনিট লয়, ওকে জবাই করা হবে, খালিয়ে এর সঙ্গী প্যাকিং করা হবে, তারপর ও ঘাস খেয়েছে, ও জানে না আমি কোথায় এসেছি, কেন 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 কেন, তার একটাই উত্তর পশু 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 পশু, পশু ভবিষ্যৎ সম্পর্কে জ্ঞান রাখে না, কিন্তু 5টা ফাঁসির আসামি আনা হয়েছে, এখানে বসিয়ে রাখা হয়েছে, একজনায় গলায় ফাঁসি দিয়ে তাকে মারা হলো, চোখের সামনে ছটফট করে মরছে, আর দ্বিতীয় জনকে বলা হচ্ছে 3 মিনিট পর তোমার ওই লাশটা নামানো হবে, এরপরে তুমি উঠবে, ওই লোকটা কিছুই খেতে পারবে না, পান করতে পারবে না, তার মনের ভিতরে সেই আনন্দ থাকবে না, তা আমরা পশু হয়ে গেছি, এর জন্য একটা লাশ কবরে নামায়, আর কবরস্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কত বন্ধু বান্ধব নিয়ে আনন্দ ঠাট্টাই আর কি করে, তার কারণ হচ্ছে কবরের ব্যাপারে আমাদের ধ্যান ধারণা শেষ হয়ে গেছে। হযরতে ওসমান যখন কবর দেখতেন বা কবরের কাছে যেতেন, অঝোর নয়নে কাঁদতেন, এত বেশি কাঁদতেন যে তিনার দাড়ি ভিজে টস টস করে অশ্রু পড়ত। সাহাবীদের ভিতরে কেউ প্রশ্ন করলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমের, আপনি জাহান্নামের কথা শুনে যত না কাঁদেন, কাঁদেন না নয়, যত বেশি না কাঁদেন, পুলসেরাতের কথা শুনে যত বেশি না কাঁদেন, আপনাকে দেখেছি কেয়ামতের কথা, মিজানের কথা, দাঁড়িপাল্লার কথা, নেকি বদির কথা, জান্নাত জাহান্নামের কথা শুনে যত বেশি না কাঁদেন, কবরের কথা শুনে কেন এত বেশি কাঁদেন? হযরত ওসমান গনি বলেছিলেন, আখেরাতের যতগুলি মঞ্জিল আছে, আল্লাহর নবী বলেছেন আউয়াল আখির মঞ্জিল, আউয়াল মঞ্জিল আলামি বারজা, আখিরাতের যত মঞ্জিল আছে তার মধ্যে প্রথম মঞ্জিল হলো কবর, কবরে যদি কারো চাকা ফেসে যায় সে ফেসে গেল, আবার এখানে যদি উদ্ধার হয়ে যায় সে বেঁচে গেল। অতএব বিশ্বনবী বলেছেন কবরের ভিতরে সওয়াল জবাব হবে, এবং এটি তোমাকে পাস করে যেতে হবে, আর এখানে এক চান্সে পাস করতে হবে, দ্বিতীয় কোনো চান্স পাওয়া যাবে না, যাবে না, যাবে না। কবর এমন একটি জায়গা, এক চান্সে পেরিয়ে যেতে হবে, আর ওটাই হলো প্রথম মঞ্জিল। বড় বড় আলী মোরামা রাতে কান্না করে গো, বিভূতি খেয়ে কান্না করে, আমি দেখেছি অনেক আলেম ওলামা, যে যত বড় আলেম সে তত বেশি কান্দে, তত বেশি নামাজ পড়ে। হাজি বেনামাজি যদি নামাজ ছাড়ার যদি কোনো রাস্তা থাকতো
নামাজ ছেড়ে নাজাত পাওয়ার যদি কোনো রাস্তা থাকতো, তো প্রথমে বেনামাজি হতো আলিমরা, প্রথমে বেনামাজি হতো আলিমরা, নামাজ ছেড়ে যদি রাস্তা থাকতো। আর কোনো কারণবশত যদি নামাজ মাফ হতো, তো ইমাম হোসেনের কারবালার ময়দানে মাফ হয়ে যেত, মাথা কাটিয়ে দিল কিন্তু নামাজ ছাড়েনি। আর সেই নবীর উম্মত খুব সহজে নামাজ ছেড়ে বসে রয়েছে, আটকে যাবে কবরে, কোনো উপায় নেই, কবরে আটকে যাবে। একটা ইহুদিদের মেয়ে আম্মা জানায়সার কাছে এলেন, বললেন, মা আমাকে কিছু ভিক্ষা দাও। আম্মা জানায়সা বলছেন, আমার কাছে মাত্র 2টি খেজুর ছিল, খেজুরটা এনে যখনই মেয়েটির হাতে দিলাম, মেয়েটি খেজুর নিয়ে আমাকে দোয়া দিচ্ছেন, রে আয়েশা আল্লাহ তোমাকে কবরের আজাব থেকে মুক্তি দান করুন। এরপরে আম্মা জানায়েশা বলছেন, আমি রসুলকে প্রশ্ন করলাম, আযাব আল কবরে হাকুন ইয়া রাসূলুল্লাহ, ফাসআলাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আম্মা জানায়েশা রসুলকে আমার হাবিবকে আমি প্রশ্ন করলাম, কবরের আজাব কি সত্য? আল্লাহর নবী উত্তর দিলেন, আযাব আল কবরে হাকুন, কবরের আজাব সত্য। আম্মা জানায়েশা বলছেন, তখন থেকে আমি ধ্যানে জ্ঞানে খুব খেয়াল করে দেখেছি, প্রিয় হাবিব আখিরি নবী প্রত্যেকটি নামাজের শেষে কবরের আজাব থেকে আল্লাহর কাছে মুক্তি চেয়েছেন। লোকটি কে? বিশ্ব নবী, যার আগের গোনা মাফ, পেছনের গোনা মাফ, যিনি নবীদের নবী, সব মাখলুকের নবী, সব জামানার নবী, দুনিয়াতে নবী, কবরে নবী, হাসরে নবী, জান্নাতে নবী, যার নবুয়তি কাটার মতো কেউ নাই, তিনি সমস্ত নবীদের নবী, তিনি প্রত্যেকটি নামাজের শেষে কবরের আজাব থেকে আল্লাহর কাছে মুক্তি চেয়েছেন। তিনি বলেছেন কি, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আযাব আল কবরে এত কঠিন আযাব যে থেকে বিশ্ব নবী মাফ চেয়েছেন। একটা দল বেরিয়েছে ওর নাম আহলে কোরআন, ওরা রসুলকে বিশ্বাস করে না, আর যে রসুলকে বিশ্বাস করে না সে মুসলমান হতেই পারে না, ওদের দাবি খুব বেশি। প্রশ্নগুলো ধ্যান দিয়ে শুনবেন, উত্তরটা তাহলে বুঝে আসবে। বলছে কিয়ামতের দিনটা তো হিসাবের দিন, তা কবরে আজাব হবে কেন? হিসাবের আগে আজাব হবে কেন? কিয়ামতের দিনে যদি কবরই হিসাবটা মিটে যাবে, তাহলে কিয়ামতের দিন আর আজাব দেওয়ার কি দরকার আছে? দেখেন কেমন প্রশ্ন, প্রশ্নের উত্তরটা আমি দিব, খুব ধীরে সুস্থে শুনতে হবে, নাহলে বুঝতে পারবেন না। আমি নূর মোহাম্মদ মারা গেছি আজকে, কিয়ামত এখন 20 বছর পর, 50 বছর পর হবে, তা আমি কবরে আজাবে ভুগছি, 20 বছর পর উঠি আবার হিসাব হবে, এটা কেন হবে? কিন্তু কবরে আজাব হবে। ওরা বলছে না, আমরা কবরের আজাব বিশ্বাস করি না, আমরা জাহান্নামের আজাব বিশ্বাস করি। কিয়ামতের দিনে হিসাব নিকাশ হয়ে যাওয়ার পর আমি যখন মুজরিম ঘোষণা হয়ে যাব আল্লাহর খাতাতে, তখন আমাকে নিয়ে গিয়ে জাহান্নামে দেয়া হবে, আমি আজাব খাটব, এর আগে কোনো আজাব নাই। আর আমি যখন আল্লাহর কাছে খালাস পেয়ে যাব, তো আমি জান্নাতে চলে যাব, এর আগে আমার জন্য সুখ ও শান্তিও নাই, কবরে আমি এই অবস্থায় থাকব, ঝামেলা চুকে গেল। কিন্তু তা নয়, কবরে আজাব সত্য, বিশ্ব নবী কেঁদেছেন, যুক্তি আছে, আপনাদেরকে যুক্তি দিয়ে দিচ্ছি। কিন্তু তার আগে একটা ছোট্ট কথা বলবো, কবরের আজাব
কিয়ামতের মাঠে 50,000 বছর দাঁড়িয়ে থাকা এবং পুলসেরাতে 1,000-1,500 বছর ধীর গতিতে হাঁটা, এগুলো কঠিন আজাব, কঠিন আজাব, কঠিন 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 থেকে কঠিন আজাব। তারপরও আল্লাহর রহমত, তারপরও আল্লাহর রহমত। এই আজাবগুলো আবার রহমত বলছি, আপনারা মুখ খুলেন। কঠিন থেকে কঠিন আজাব, তারপরও আল্লাহর রহমত। এবার কেন বলছি, আমি যুক্তি দিব আপনাদেরকে, যুক্তি দিব। তাহলে এক দুটো যুক্তি আগে আপনাদেরকে দিয়ে দিই। একটা যুক্তি দিই, কিয়ামতের দিন বিচার হবে, এখন থেকে আজাব কেন? হাজি ভাই, এই গ্রামে আপনার দোকান আছে, এই গ্রামে আপনার দোকান আছে, আমারও এই গ্রামে বাসিন্দার, আমি রেগুলার আপনার দোকানে ধার খাই, আমার একটা খাতা আছে। তা আমি আপনার দোকানে গেলাম যে ভাই কত দূর কী হলো হিসাব নিকাশটা একবার করে নিই, কিন্তু আপনি বললেন জি না, আপনি খেয়ে যান, অসুবিধা নেই, হিসাব পরে হবে। তার মানে কিছু টাকা নাও, কিছু টাকা নাও, কখনো 1,000, কখনো 2,000, কখনো 5,000, কখনো 2,000, কখনো 1,000 দিয়েই রেখেছি, আমি খেয়েও যাচ্ছি দিয়েও রেখেছি। এবার বলেন হিসাবের দিনটাও করলো যে এই নভেম্বরের শেষ তারিখে হিসাব হবে, কিংবা ডিসেম্বরের 31-এ হিসাব করে নিয়ে নতুন বছর আবার নতুন খাতা শুরু হবে, আপনার আলাদা আমার আলাদা হিসাব নিকাশ মেরে নিব। ঠিক আছে, তাই হলো। তাহলে এখন আমি যে 2-5 হাজার করে জমা করলাম, তো যেদিন আমরা হিসাবে বসেছি তো দেখা গেল টোটাল আমার 35,000 টাকার মাল খাওয়া হয়েছে, কিন্তু দেওয়া হয়েছে আমার প্রায় 30,000 টাকা, আর লাগবে কত? 5,000। কথাটা বোঝাতে পারলাম? একবার বলেন, বোঝাতে পারলাম? তো আমার দেখা যাচ্ছে যতটা আমি পাপ করেছি, জাহান্নামে 35,000 পাপের সাজা আমাকে নিতে হবে, কিন্তু কবরে যে যতদিন আমি থাকলাম আজাব খাটলাম, তাতে আমার 30,000 পাপের আজাব শোধ হয়ে গেছে, আর 5,000 মাত্র কবরে যেতে হবে, জাহান্নামে যেতে হবে। বুঝা যেতে পারলাম? কথাটা বুঝতে পারলেন কি না? আমাকে আর ওই 35,000-এ খাটতে হবে না, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাব। এমনও লোক আছে যে কবরের আজাবেই কিয়ামতের মাঠে উঠতে উঠতে তার মুক্তি ঘোষণা হয়ে যাবে, কারণ এই আজাবটা মাইনাস করা হবে হিসাবের সময়। আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি তো একবার হ্যাঁ বলেন? কারণ এই জটিল প্রশ্নগুলো ফেসবুকে চলে আসছে, মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছে। তো এই যে আজাব আমি খাটছি, এটা আমার মাইনাস হবে, মাইনাস হবে। বিশ্বনবী বলছেন একটা মুসলমান কালেমাওয়ালার পায়ে কাঁটা লাগলো তাতেও গুনাহ মাফ হয়, আর আমার কবরে আজাব চলবে আমার গুনাহ মাফ হবে না? মাফ হবে, সব হবে। চলেন এরপরে প্রশ্ন, যে কঠিন কিয়ামতের দিনে যে এতক্ষণ দাঁড়িয়ে থাকবো, পুলিশের রাতে পার হব দীর্ঘ লম্বা টাইম, কবরে আমি মাসুল দেব, এগুলো আল্লাহর রহমতেই জন্য, আমার আল্লাহ এগুলোকে লম্বা 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 করে করেছেন, যাতে করে আমার গোলামকে যেন জাহান্নাম না যেতে হয়, এইটুকু রহম করার জন্যে আমার রব এই আজাবগুলো রেখেছেন, যাতে করে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যায়। উদাহরণ দিয়ে আপনাদের এই নদীটা পার হয়ে আসলাম, ওইখানে ব্রিজের নিচে একটা মার্ডার হয়ে গেছে। কে মার্ডার হয়েছে? এই এলাকার সব থেকে বড় ধনী বিশাল টাকার মালিক মার্ডার, 10 জনকে নামে কেস হয়ে গেছে, 10-20 জনের নামে, কাউকে ছাড়েনি আর বেটারা, যত টাকা লাগে বাপ টাকা দিয়ে গেছে, ওদেরকে শাস্তি দেবই। এবার দেখবেন মার্ডার হলে খালি ঘন ঘন পুলিশ আসবে, তেড়ে তেড়ে ধরবে। বিচার একটা ছেলে মালদা থেকে এই মাত্র আসলো, কিছু জানে না যে গায়ে মার্ডার হয়েছে, ঢুকেছে, সন্ধ্যার সময় ঘুরছে, গাঁ কী ব্যাপার রে? তো ওকে পুলিশে ধরে নিয়েছে। ছেলেটা খুব গরিবের ছেলে, দিন আনা দিন খোয়া, বাপের সঙ্গে মাঠে কাজও করতে যায়, লোকের লিভারগিরি করে। তবে ছেলেটা খুব মেধা, বুদ্ধিমান, ভদ্র, গায়ের মধ্যে ভালো, তা লয় গোটা পশ্চিমবঙ্গের মধ্যে ভালো ছেলে, 5 অক্ত নামাজি মুখে দাঁড়িয়ে আছে, সায়েন্স নিয়ে এমএ পাস করেছে, এমন রেজাল্ট করেছে কোনো ঘোষ লাগেনি, ওর চাকরি হয়ে গেছে, অ্যাপয়েন্টমেন্টের জন্য কিছু ওর প্রুফ লাগবে, রেসিডেন্সিয়ালগুলো অফিসে জমা দিতে গিয়েছিল।
কি হলো? আমাকে কিছু বলছে নাকি? এমন ছাগলও দুনিয়াতে আছে, এইখানেই চিল্লাইতে হবে? এইগুলোকে নিয়ে এখানকার মেয়েরা সংসার করছে? সুবহানাল্লাহ, মেয়েরা কত কষ্টে আছে গো। আহারে বোন রে, এইরকম ভেড়ালে তুই দুনিয়া করছিস রে বোন, রাম ছাগলে দুনিয়া করছেও কিরকম চলে এলাম, ভয় খেয়ে গেছি যে ওখানে কিছু হলো নাকি। আচ্ছা বেশ, আর মার্ডারেরই কথা বলছি ভে। এবার দেখেন, ছেলেটা শরীয়তের দিক থেকে আল্লাহ এবং রসুলের দিক থেকেও ফার্স্ট ক্লাস, শিক্ষা তো ফার্স্ট ক্লাস, আর 10-15 দিন পর স্কুলে জয়েন্ট করবে, কলেজে জয়েন্ট করবে, আর ওকে পুলিশে নিয়ে চলে গেছে। সাদা সিধে মানুষ, অত প্যাঁচ।